হোক, একটা শিশু হোক, একটা মানুষ হোক, সে সন্ত্রাসী হোক, ডাকাত হোক বা ছাত্র হোক, যাই হোক, এ দেশের নাগরিক, আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে, আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে, এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। ইতিমধ্যে কিন্তু সেই পুলিশ রংপুরে যে হত্যাকাণ্ডটা, তার কেস আমরা সাসপেন্ড করে দিয়েছি, তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি